বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি, বিকল্প ট্রেনে মালদা গেলেন রাজ্যপাল। বন্দে ভারত না পেয়ে যাত্রীদের বিক্ষোভ হাওড়া স্টেশনে, বিকল্প ট্রেন ছাড়ে নির্দিষ্ট সময়ের এক ঘন্টা পরে। আচমকাই বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি, আর তার জেরেই বাতিল ট্রেন। এর ফলে হাওড়া স্টেশনে গিয়ে এক ঘন্টা অপেক্ষা করতে হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। রেল কর্তৃপক্ষের তরফে একটি বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়। বাকি যাত্রীদের সঙ্গে যুবা এক্সপ্রেসে চেপে রওনা দেন রাজ্যপালও। শেষ মুহূর্তে দেখা দিল যান্ত্রিক ত্রুটি। শুক্রবার নির্দিষ্ট সময় হাওড়া স্টেশনে ছাড়ল না হাওড়া নীল জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এদিকে এই ট্রেনেই মালদায় যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের। হাওড়া স্টেশনে পৌঁছানোর পরও এক ঘন্টা অপেক্ষা করতে হল রাজ্যপালকে। পরে রেল কর্তৃপক্ষের তরফে একটি বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়। বাকি যাত্রীদের সঙ্গে সেই যুবা এক্সপ্রেসে চেপে রওনা দিয়েছেন রাজ্যপালও। সূত্রের খবর, বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে ট্রেন বাতিল করে পূর্ব রেল। এর ফলে স্টেশনেই আটকা পড়েন যাত্রীরা, স্টেশনেই বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন পূর্ব রেলের আধিকারিকরা। জানা গিয়েছে বন্দে ভারতের মতো বিশেষ ট্রেনে সেই মানের পরিষেবা দেওয়া হয় না। এই অভিযোগে হাওড়া স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখান। প্রিমিয়াম ট্রেনের টিকিট কেটেও যাত্রীদের সাধারণ ICF মানের কোচের ট্রেন কেন দেওয়া হয়েছে, এই নিয়েও প্রশ্ন তোলে বিক্ষোভকারীরা। অন্যদিকে এই দিন সকালেই মালদায় যাচ্ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সম্প্রতি মিজোরামে নির্মীয়মান রেলব্রিজ ভেঙে বাংলার 24 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ভোর 5:55 হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে মালদা যাওয়ার কথা ছিল রাজ্যপালের, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা বাতিল করা হয় বন্দে ভারত। অগত্যা তিনিও স্টেশনে অপেক্ষা করেন। এক ঘন্টা পর 6:50 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে যুবা স্পেশাল ট্রেনে চেপে মালদার উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল। এদিন মালদায় পৌঁছে মৃত শ্রমিকদের পরিবারের সাথে কথা বলার পাশাপাশি নিজের প্রকাশিত বই সংক্রান্ত একটি অনুষ্ঠানে রাজ্যপাল যোগ দেবেন বলে জানা গেছে। ক্যাম্পাসে র্যাগিং রুখতে ইসরোর সাথে কথা বলেছেন রাজ্যপাল। এদিন ট্রেনে ওঠার আগে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রাজ্যপাল জানান, ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাওড়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।